السلام علیکم ورحمت اللہ وبرکاتہ السلام علیکم ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من یهده اللہ فلا مدل لہ ومن یدلل فلا حدی لہ واشہدو ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہدو ان محمد نبده ورسولہ صل اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیم کذیرہ اما بعد اما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রব আলমিনের প্রশংসা এবং রবি সাল্লি সাল্লামের পর সাল্লা সাল্লামের পর জুমাবার তেসরা রবিউল আউবাল চোদ্দোশো ছেচল্লিশ সিজির মোতাবেক ছয় সেপ্টেম্বর দুই হাজার আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর চৌরাশি বিষয়বস্তু খাদ্য এবং পানীয় সম্পর্কে এবং তার আদব কায়দা সম্পর্কে রসুর সাল্লামের আদর্শ পানাহার এবং তার শিষ্টাচার আদব সম্পর্কে রসুর সাল্লামের আদর্শ কেমন ছিল কি খেতেন কি খেতে ভালোবাসতেন কি ধরনের খাবার এবং কি নিয়মে খেতেন আর কি কানিয়ে ভালোবাসতেন এই বিষয়টি বলছেন লেখক এমা বিবরুল কাইম রাহেমাহুল্লাহ মূল কিতাবের লেখক সংক্ষিপ্ত করেছেন শেখুল ইসলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ রাহেমাহুল্লাহ সংক্ষিপ্ত জাদুল মাত বলছেন যে ওয়ালাম ইয়াকুন মিন আদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাবসু নাফসি আলা নাউইন ওয়াহিদি মিন আল আগযিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি অভ্যাস এমন ছিল না যে তিনি বিশেষ এক ধরনের খাবার শুধু খাবেন বা এক ধরনের খাবারে বা কয়েকটি খাবারে নিজেকে সীমিত রাখবেন আমি শুধু এটা খাই আর এটা খাই এভিন্ন কিছু খাই না এমনটা করতেন যা সামনে আসলো হালাল পাক পবিত্র হইলেও না খেতে নিজেকে সীমাবদ্ধ রাখতেন না বিশেষ কোন ধরনের খাবারে যেমন অনেকে আছে আহার বাছাই করে খায় তারা সবসময় ওই ক্ষীণ হয়ে থাকে শরীর ভালো হয় না হ্যাঁ শরীরে গোস্ত লাগে না দেখবেন না বলেন না চারা বাছা আমাদের অঞ্চলে ভাষায় চারা বাছালো মানে বাছাই করে চারা না মদির কারণ এটি ক্ষতিকর আপনি শুধু একরকম খাবার খাবেন কেউ শুধু গোস্ত খাবে ওকে মাছ দিলে খাবে না আছে না কিছু না কেউ আছে মাছ খাবে গোস্ত খাবে না অথবা ধরেন সবজি খাবে শুধু নিরামিষ যেমন ভারতে কিছু অমুসলিম আছে সম্পত জৈন তারা ওরা সারা জীবন হ্যাঁ নিরামিষ খাবে নিরামিষ খাবে তারা জীবথ মহাপাব তাদের কাছে আল্লাহ বিশাল বড় দুনিয়ার নিয়ামত থেকে তাদেরকে বঞ্চিত রেখেছে গোস্ত থেকে মাছ থেকে সবকিছু থেকে বঞ্চিত আল্লাহ রেখেছে এক আল্লাহর আজাব দুনিয়ার আজাব হ্যাঁ যে হালাল হওয়া সত্ত্বেও আল্লাহ তাদেরকে মহরুম রেখেছে দুনিয়ার নিয়ামত থেকে আর আগের রাত থেকে তো বঞ্চিত আছেই কাফের হওয়ার কারণে মানুষ যদি সীমিত রাখে নিজেকে এক দুটি খাবারে তাহলে বলছেন ফাইন মদির রুন এটা শরীরের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শুধু সবজি খেলে ক্ষতি শুধু গোস্ত খেলে ক্ষতি শুধু মাছ খেলে ক্ষতি হ্যাঁ শুধু আমি ডিম খাবো কিছু লোকের আজকাল এক ধরনের ডায়েট শুরু করেছে না পাঁচটা জোটে ডিম শুধু হ্যাঁ বাঁ রুটি হারাম করে নিয়েছে হ্যাঁ রুটি তো হারাম করে দিয়েছে একবার না 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 এর পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এখন তো খুব ভালো লাগছে কিন্তু একটা সময় আসবে যখন বার্ধক্য আসবে তখন হয়তো সমস্যা বিভিন্ন রকমের রোগ আপনাকে চেপে ধরে চারিদিক থেকে সবাই জন্য সকলি মিলিয়ে আসলে এসব থিওরিগুলো আসলে আমার মনে হয় খুব মানে স্থায়ী কার্যকরী নাই সাময়িক হয়তো উপকারী ওয়ালাও আন্ন আফদর যদিও সেটা সবচেয়ে উৎকৃষ্ট আহার হোক না কেন খাদ্য হোক না কেন তবুও তাতে সীমিত রাখতে না যে সবচেয়ে ভালো খাবার সেটাই আমি শুধু খাবো তাহলে কি খেতেন বলছেন বালি আকল মা জারাত আদা তো আহলে বালা দেহি তার দেশবাসী শহরবাসী হ্যাঁ এলাকার মানুষ সচরাচর যাই খাই আদা সচরাচর যা খাই তাই তিনি খেতেন ব্যাক লেহমিন কখনো গোস্ত গোস্ত আসলো গোস্তু খেলেন অলফা কেহা ফলমূল খেতেন অল খুব রুটিও খেতেন অত আমার খেজুরও খেতেন ইত্যাদি ইত্যাদি ভাতের কথা আসলো না কেন ভাত চাল এসব পরিচিত ছিল না আরবদের কাছে হ্যাঁ সেই যুগে পরিচিত খাবার ছিল না ভাত আরবদের মধ্যে কত পরিবর্তন যারা ভাতের নাম পর্যন্ত জানতো না হ্যাঁ এখনও ধান চাষ হয় না আরব দেশগুলিতে গম চাষ হয় সৌদি আরব গম চাষ হয় আলকাশিমে যথেষ্ট একসময় অনেক বেশি গম চাষ হইত তারপরে নবিসমান আমলেও হ্যাঁ দেশে গম চাষ হইত কিন্তু আরবদেরও প্রধান খাদ্য এখন কি হয়ে গেছে ভাত হয়ে গেছে চাল হয়ে গেছে যদিও তারা সাধারণত রাত্রে ভাত খায় না রাত্রে খায় না আর এক টাইম খাই দু টাইম খায়নি কখনো কখনো হয়তো পার্টি হলেই রাত্রেও খায় কখনো সেটা কিন্তু আসল হচ্ছে যে দুপুরে তারপরে দুপুরে তারা নিয়মিত যে ভাত খাবে এমনও নয় তাহলে আনাস আনাস আজি আল্লাহ তালান বলছেন মা আবার রসুল উল্লাস আমান কাতু কখনো রসুল উল্লাসের সালাম কোন খাবারে দোষ দুটি বের করেনি এটা ভালো নয় এটা ঠিক না এটা ভালো লাগে না এটা খারাপ লাগছে এটা কোনো খাবার হইলো হ্যাঁ এতে তেল কম হয়েছে তো মশলা কম হয়েছে তো ঝাল কম হয়েছে তো লবণ কম হয়ে গেছে এইসব সব করতেন না দোষ থাকলে কিছুই বলতেন না বাড়িতে হোক অথবা বাইরে হোক বাড়িতে হলেও তো কঠিন করে দেবেন আপনারা একটু লবণ বেশি হইলেও গাল খেতে হবে স্ত্রীকে লবণ কম হলেও গাল খেতে হবে ঝাল হইলেও ঝামেলা ঝাল কম হইলেও ঝামেলা মানে যখন তখন আমি কথা শুনবো এটা চরিত্র না ভালো চরিত্র নয় তাহলে কি করতেন আকার লাহু যদি তাকে ভালো লাগতো মনটা চাইতো রুচিকর হয়তো খেয়ে নিতেন ওই যদি না রুচি হয় না খাবার ভালো লাগে না খেতেন না ছেড়ে দিতেন যেমন আমি নিজের কথা বলি একসময় সৌদি আরবে কারণ দেশে মাকারোনার সাথে মোটে পরিচিত ছিলাম না আর ইন্ডোমির সাথেও ছিলাম না যার ফলে মাকর মাকরোনা ইন্ডোমির দেখলে আমার একটা অরুচি হইত দীর্ঘ সময় লেগেছে আমাকে এর উপর রুচি জন্মাতে চার বছর মদিনে চলে ছুঁয়েও দেখিনি ক্যান্টিনে ভাতের পাশাপাশি বা তো রুটি রাখা আছে আর মা রাখা আছে রাতের কখনো ছুঁয়েও দেখিনি এদের গন্ধের খাসির গোস্ত দীর্ঘ এক বছর খেতে পারিনি কারণ ঝোলটা একবারে পানি আর এতে দেখলি একটা রুচি যেন হয়ে যেত পারতাম না দ্বিতীয় বছর রুচি চলে আসলো এমন খাওয়া শুরু করলাম যে সেইটাই গন্ধটাই মজা লাগে আর গন্ধ গন্ধ নয় মানুষের রুচির ব্যাপার আছে রুচি হলে খান না হলে বলিয়ান না যে গন্ধ হচ্ছে তো এই কেমন লাগছে না। আবহাওয়া থেকে বললি তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন অরুচি করে কোনো খাবার যদি খান তো আপনার পেট ডিস্টার্ব হবে শরীর ক্ষতি করবে বমি বমি ভাব চলে আসতে পারে বমি হয়েও যেতে পারে বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে এই কথাটা কিন্তু আমাদের ওই দাদি নানি আমল থেকে শুনে আসছি কিন্তু পরম্পরা শুনে আসছি হ্যাঁ যে রুচি না হলে খাসে না হ্যাঁ না হলে পেট খারাপ হয়ে যাবে সব হ্যান আল্লাহ এই কিতাবে আছে বলছেন অমাতা কাল আলালি হে মানুষ যদি অরুচি করে কোনো খাবার খায় রুচি হচ্ছে না মন চাইছে না আমাদের দেশে আবার মনে করে যে চাপিয়ে দিলে বেশি আপ্যায়ন ভালো হয় সম্মান করা হচ্ছে যে দেন চাপিয়ে উঠিয়ে দেওয়া শুরু করে এটা ভালো জিনিস নয় কারণ আপনি যেটা ভালোবাসেন সেটা হয়তো আমি ভালোবাসি না আপনি পছন্দ করেন ধরেন গরুর গোস্ত আপনি দিন গরুর গোস্ত আমি খাই না দিলেন উঠিয়ে দাও জন্য বিপদ হয়ে গেলো তাই না খাসি ভালোবাসা আমি খাসি হয়তো খাই না চিকেন ভালোবাসেন আপনি হয়তো রোস্ট ভালোবাসেন মানে কিন্তু রোস্ট এই বড়োটা দেবেন তো আমি খাই না ধরে নেন আমি খাই না তাহলে আপনি কেন চাপাবেন এজন্য আমি দেখবেন যে আমি কখনো কোনো মেহমানকে কোনো তরি তরকারি উঠিয়ে দিই না কি উঠিয়ে দিই কমন জিনিসটা ভাতটা উঠিয়ে দিয়ে দিই তারপর প্রথম কানে এই প্রথম কানে ভাতটা উঠিয়ে দিয়ে দিলাম তাহলে কারণ ভাতটা কমন জিনিস তারপরে চাপিয়ে দিন না শেষ দিকে দ্বিতীয়বার তৃতীয়বার আপনার ইচ্ছা হলেন না না হলেন প্রথমবার আবার এতগুলি না এবার হ্যাঁ কারণ বাঙালি একটা ট্র্যাডিশন কিন্তু আপনাদের আছে প্রথম প্রথম দু পর্যন্ত ব্যাচেলর ভাইদেরও অনেক সময় দাঁত আর এই থালা ভর্তি করে ভাত দিয়েছে আমি বলি এটা তো আমাকে দুদিনে খেতে হবে প্রথমবারে এত তারপরে আবার দেওয়ার জন্য তোর তো প্রস্তুতি আছে যেটা শেষ হলে আবার দিবে এত ভাত খেতে হয় না ভাত কম খান তো এই তরকারি বেশি খান তো মানুষ অরুচি করে যদি কোনো খাবার খায় বলছেন কানা তদার রহবিহ আকসার নাফি তার ফায়দার চাইতে উপকারের চাইতে অপকার বেশি হবে ক্ষতি বেশি হবে শরীরে যে খাবার একটা উপকারের দিক আছে তার চাইতে বেশি ক্ষতি হয়ে যাবে রসুল্লা সাহাশালাম যেসব খাবার ভালোবাসতেন তার একটি হচ্ছে গোস্ত ওয়াকান কানে গোশত গোস্ত ভালোবাসতেন ও আহাববহু এলেহিয়া জেরা আর গোস্তের মধ্যে সব চাইতে তার প্রিয় হ্যাঁ গোস্তের গোস্তের অংশ ছিল বা গোস্ত ছিল কি রানের গোস্ত রানের গোস্ত এমনি ভালো লাগে যাই না এক একজন এক এক রুচি হতে পারে ব্যক্তিগত আমাকে রানের গোস্ত ভালো লাগে জি রানের গোস্ত ভালো লাগে জি হাদিস সহি খারি সহি মুসলিমের রয়েছে রসুল্লাহ সাহেবের কাছে একদিন গোস্ত নিয়ে আসা হইল তারপরে নবী সাহসাল্লামের সামনে একটা রান পেশ করা হলো আরও ওরা কেন গোটা গোটা রেখে দেয় এক টাকা হয়তো খুব বেশি করলে চার পিস করলো হ্যাঁ চারটা পায়ে চারটা রান হ্যাঁ তো এই রান গোটা একটা রান নবী সাহাশাল্লামকে দেওয়া হলো উঠিয়ে ফারুফি আলি হিজদের আঁকলো হ্যাঁ রান দেওয়া হইল ওয়াকানা তু যে বহু বলছেন আবহাওয়ার খুব পছন্দ করতে রানের গোস্তাহা মেনা না তারপরে সেটা দাঁতে কামড়িয়ে কামড়িয়ে খেলেন আর বোঝা গেল যে বড় পিস থাকতো গোটা গোটা পিস থাকতো আর রবদের এটা দেখেন গোটা গোটা খাসি তারা করছে আর না হলে সেটাকে চার ভাগ করে আপনার মন্দি বা কামসা যেগুলো বড় বড়ো পিস রাখছে আর তারপরে বলেছে আনা সৈয়দ কেয়ামতের দিনে আমি সবার যাতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হব আমি সবার প্রধান হব এই ছিল একটি হেদিস যেটি রয়েছে শাহী বখারি এবং শাহি মুসলিম তো নবীন বস্তু পছন্দ করতেন ও মোকদ্দম শাতফ আল মেদাত একটা ছাগলের গোস্তর ছাগলের সামনের দিকের গোস্তুগুলি পেছনের দিকে গোস্ত চাইতে বেশি উপকারী বলছেন মানে ছাগল ছাগলের অগ্রভাগের গোস্ত মানে শরীরের সামনের দিকের গোস্ত এটা হচ্ছে পাকস্থলীর জন্য তুলনামূলক হজম করতে হালকা দ্রুত হজম হয় ওয়াসরা এনহেজামান মেয়েদা মানে পাকস্থলী পাকস্থলী যা খাবারকে খেয়ে ই করে পাকিয়ে দে মানে পচিয়ে দেয় সরিয়ে দে আর না সেটা হজম না হইলে তো বদহজমি হয়ে যাবে এটা হালকা জি বাংলা ভাষায় গরু পাক খাদ্য আর পাক খাদ্য বলে না লঘুপাক কোনটাকে বলে যেটা তাড়াতাড়ি হজম হয়ে যায় ও আশ্রাও এনহেজাম মানে এবং দ্রুত সেটা হজম হয়ে যায় হজম কথাটা কিন্তু আরবি শব্দ এই যে এনহেজাম হজম থেকে আসছে হ্যাঁ দদ হ্যাঁ হাজম জি এই জন্য পাকুস্থলিকে জেহাজ হাজমি বলা হয় নবী আসেন মিষ্টি পছন্দ করতেন মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন ওয়াল আসল এবং মধু পছন্দ করতেন মধুও মিষ্টি মধু পছন্দ করতেন মিষ্টি কোন ধরনের মিষ্টি এখন আপনি যদি বলেন বাংলাদেশি মিষ্টি রসগোল্লা হ্যাঁ আর যদি বলেন যে পাকিস্তানি মিষ্টি বরফি আর যদি বলেন যে আরবদের মিষ্টি এই যে বেকারির মিষ্টি এত মিষ্টির মিষ্টি চিনি আর চিনি শুধু এগুলো পছন্দ করতেন না 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 মিষ্টি কত এক কথা মিষ্টি পছন্দ করতেন মিষ্টি জাতীয় খাবার মিষ্টি জাতীয় কেবল আমরা দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল মিষ্টি আর একটা হচ্ছে কৃত্রিম মিষ্টি কথা বলছে প্রাকৃতিক মিষ্টির মধ্যে সবচেয়ে উত্তম এবং কম ক্ষতিকর মিষ্টি হচ্ছে খেজুর এবং মধু এই জন্য ভাষ্যকার এখানে বলছেন উল্লেখ করেছেন যে আল হালুয়া বলছেন আল হালুয়া আল আসমিনাতে আল্লাহ তৈয়বাত পাক পবিত্র খাবার কথা করান এখানে বলেছেন এবং খেতে বলেছেন হালুয়া মিষ্টি জাতীয় খাবার এবং মধু এগুলি তারই অন্তর্ভুক্ত কুলুমিনা তৈয়াবাত আল্লাহ বলেছেন এবং এগুলি মানুষের জন্য সুস্বাদু এবং মোবাহ জায়েজ খাবার জি তো বলছেন যে এমাম হাফিজ বিন হাজা আরও বলছেন ওই হয় বিন হাজা জাওয়াজ এত্তেখাজ আতমিন আনোয়াই সত্তা এখান থেকে বোঝা যায় যে আপনি বিভিন্ন রকম খাবার আপনি গ্রহণ করতে পারেন শুধু আপনি নন্তা খাবেন সেটাও নয় আর শুধু মিষ্টি খাবেন সেটা না সব বিভিন্ন রকম খাবার খেয়েছে ওকানাবাজ আহরিল ওয়ারা ইয়াক রাহোজা লিকা কিছু এই রকম অধিক পরেজগার লোক কিছু লোক অধিক এরা সাধারণত ওই যাদের মধ্যে এক সময় সুফিরা তারা আজকালকার সুফিদের মতো ভণ্ডবিদাতি ছিল না আর শিরকি আঁকিয়ে ছিল না তারা অনেক হালাল খাবার যেটা বেশি আকর্ষণীয় সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেন মানে দুনিয়া দাঁড়িয়ে যাতে না চলে আসে নিজেকে সংযত রাখার জন্য প্রথম দিকের সুফিরা মানে ছিলেন কি আখেরাত মুখী বেশি আর দুনিয়া বিমুখ দুনিয়ার এত মজা নিবো না দুনিয়া দুনিয়ামুখী হয়ে যাব হ্যাঁ বিলাসীটা চলে আসবে এই ধরনের ধারণা ছিল তো তারা অনেকে এটা অপছন্দ করতেন না যে এত আইটেমের খাবার খাবো না বেশি আইটেমের খাবার মানুষের বিলাসিতা নিয়ে আসে ধরেন আপনার খাবারই দুপুরের খাবার তিনটা আইটেম যথেষ্ট আরে তিনটা চারটা পাঁচটা হলো কিন্তু দশ রকম বিশ রকম আইটেম ভরতায় শুধু বিশ ত্রিশ রকম এগুলো বিলাসিতা বিলাসিতা খাবেন এতটুকু আর বিশাল ছাগল ছাগলের রেখে দিয়ে সামনে সব নষ্ট হ্যাঁ চারা নাও খেলেন না কিন্তু বিলাসিতা এগুলো না যায় অনেক সময় তো কথা হচ্ছে যে খাবার যাতে নষ্ট না হয় আর যতটা প্রয়োজন আর যাতে মানুষের এত দুনিয়া না চলে আসে এত আইটেম থাকলে তারপরে একটু একটু করে খেতে খেতে কি হয়ে যাবে হ্যাঁ বেন্দু বেন্দু সাগর হয়ে যাবে পেট এত ভর্তি হয়ে গেছে ভর্তা সবগুলো আইটেম ভর্তা খেতে ভর্তা মানে ভর্তাকে ভর্তা কেন বলে আমি এর নামকরণ নিজে আবিষ্কার করেছি ভর্তা মানে ভরা মানে ভাতকে বেশি করে ভরে পেটে এমনি অন্য তরকারি এত ভাত খেতে পারবেন না কিন্তু ভর্তা খেতে খাতে এতগুলি ভাত ভরে ফেলেছেন এই জন্য এই ভর্তা এর নাম আসলে বেশি করে পেটে ভাত ভরতে পারে বুঝতে পেরেছেন এটা কিন্তু আমার আবিষ্কার আমি কারো কাছ থেকে শোনে উনি কোনো কিন্তু পড়িনি কিছু কিছু জিনিস আবিষ্কার করি যে নাম কেন এরকম রাখলো আর বাঙালি জাতির ভর্তা কেন বলে এটা এটা আমাদের আঞ্চলিক ভাষা কিন্তু ভর্তা না এটা সানা মানে সানে যেহেতু সেজন্য এর নাম সানা কিন্তু আলু সানা হ্যাঁ ভর্তা ভর্তাও বুঝে কিন্তু কথা আলুর সান্না তার ডালের সান্না ইত্যাদি এইভাবে তো বেশি খাবার খায় না মানুষ ভাত বেশি খায় না ভর্তাতে তরি তরকারি দিয়ে গোসতে এত বেশি ভাত খাচ্ছে অত ভর্তাতে ভাত টানে তো তারপরে বলছেন যে ওয়ালা ইয়া ইল্লা মা কানা হলু হবে তবে সালাফদের যুগে বা আগের যুগে কিছু কিছু যারা দুনিয়া বিমুখ আখেরাত মুখী বেশি দুনিয়ার লোবলা লোসা কম দুনিয়ার বিলাসিটাকে অ্যাভয়েড যারা করতেন তারা প্রাকৃতিক মিষ্টিগুলি খেতেন পছন্দ করতেন যেমন কত্তমরে যেমন খেজুর ওয়াল আসাল মধু এই ধরনের কারণ এগুলোতে ক্ষতি কম লাভ বেশি যদিও মিষ্টি কিন্তু নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যে মিষ্টি পছন্দ করতেন এখানে শুধু বলা হয়নি যে প্রাকৃতিক খেতেন অন্যগুলো হয়তো খেতেন জি তো এই জন্য মকরু বল কোনো কিছু নেই এই নয় যে রসগোল্লা খেলে মকরু হয়ে যাবে বা অন্য কিছু চিনি বা গুড়ের কিছু খেলে বা মকরু হয় না আমার কিছু নেই জি তো নবী সাল্লাহ মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন আর মধু পছন্দ করতেন হাদিস এই হাদিস করছেন যে এই হাদিস সাহি বখারিতে রয়েছে কয়েক জায়গায় রয়েছে সেই বোখারিতে এবং এম মুসলিম আবু দাউদও বর্ণনা করেছেন হাদিসটি নবী সহ মিষ্টি জাতীয় খাওয়া পছন্দ পছন্দ করতেন মানে মিষ্টি খাওয়া শুন না তাহলে আমাদের দেশি দেশে ভুল ব্যাখ্যা করা হয়েছে মিষ্টি খাওয়া শুন না হ্যাঁ না না এসব তাহলে তো নবী সাল সাল্লাম হ্যাঁ বকরি ছাগলের রান খেতে রান খাওয়াস না হ্যাঁ দুপুরে বলতে গেছিলাম যে নবিশ্বেষণ হুল্লা জোড়া কাপড় পরতেন মানে এহরামের মতো কাপড় পরাসন না পরেন না কেন ঠিক না তো অন্য মিষ্টি এবং মধু পছন্দ ভাই সালাসা এই তিন প্রকার খাবার অর্থাৎ বলছেন আল্লাহাম গোস্তু ওয়াল হালুয়া মিষ্টি ওয়াল আসাল আর মধু এই তিনটি খাবার হচ্ছে মেন আনফাইল আদা শরীরের জন্য আর লিভারের জন্য কাবেদ মানে লিভার লিভারের জন্য আর শরীরের জন্য অঙ্গ বেশি উপকারী সবচেয়ে বেশি উপকারী মধু আর মিষ্টি আর যদি সেটা প্রাকৃতিক মিষ্টি হয় মানে খেজুর দেখেন খেজুর খেজুর সাতটা খেজুর খান সারাদিনও যদি না খান শরীর আপনার স্ট্রং শরীর হালকা ভাত যদি আপনি পেট ভরেও খেয়ে নেন সকাল সকাল কিন্তু বিকাল হলে এক তো ঘুম আসা শুরু হবে এক ক্লান্তি অলসতা চলে আসবে আর তারপরে মানে কাজে আপনি সক্রিয় হইতে পারবেন কিন্তু সাতটা খেজুর আপনার জন্য যথেষ্ট তো নবী সাল আলিয়া এই খাবারগুলি খেতেন কারণ এগুলি শরীরের জন্য লিভারের জন্য আর শরীরের সমস্ত অঙ্গ জন্য সবচেয়ে বেশি উপকারী

ফলমূলের গাছ নেই কিন্তু পাশেই তাই রয়েছে সেটা উদ্দেশ্য তো নিজ শহরের মানে নিজ অঞ্চলের এলাকার ফলমূল তিনি খেতেন কখন ইন্দামা যখনই সেটা সিজিন আস এই জন্য অনেকে আজকাল বলছেন যে কোনো সিজনাল ফল খেতে হয় যে কোনো মৌসুমের ফল খেতে হয় এদের আরব দেশে বিভিন্ন রকম ফল আছে এই ফলগুলি সবসময় আসে না হ্যাঁ কখন আপনার ওই স্ট্রবেরি আসছে এটা সিজন ধরেন কখন আপনার রুম্মান কি বলছে এটা বেদানা বেদানার সিজন এটা আর কখন আপনার ধরেন আপনার যেটা চেরি ফলের মতো আপনার জামের মতো যে ফলগুলো এই এগুলোর সিজন কারাজ আরও কত রকম অনেক ফল আছে এগুলো সিজনাল কিন্তু সব হয় অন্য সময় অনেক দাম এগুলো হয়ে যাবে যখন মার্কেটে সস্তার সুবিধা তার মানে এটি তার সিজন যে কোনো মহি ফল খাওয়া মানুষের জন্য মানুষের জন্য উপকারী নবীল সব ধরনের ফল খেতেন যখন নতুন নতুন উঠে থেকে আনহা করতেন না পরেজ করা এটা খাব না হ্যাঁ এটা চলবে না এরকম করতেন না যা আসত খেতেন ওহমেন আসবাব সেহা বলছেন যে যে কোনো ফলমূল যখন নতুন নতুন উঠে আসবে সেগুলি খাওয়া এটি স্বাস্থ্য সুরক্ষার একটি মাধ্যম যে কোনো সিজনাল ফল আমের সময় কিছু আম খেয়ে নেবেন কাঁঠালের সময় কিছু কাঁঠাল খেয়ে নেবেন হ্যাঁ আর যে কোনো সিজনে যে যে ফলগুলি আসছে ফল খাবে হ্যাঁ জি পেয়ারার সময় পেয়ারা খেলেন আপনি আতার সময় আতা খেলেন তো আতা আজকাল পাওয়া যায় না কিন্তু ছোটো কালে আমাদের নিজে দিক আসতে আতা এত আতা খেয়েছি সুখান হ্যাঁ তো ফাইন আল্লাহ সুবাহ হিকমাতেহি বলছেন যে আল্লাহ সুবাহ আল্লাহর হেকমত যে জা লা ফি করলে বেলা দে মিনাল ফাঁ কে মায়ান্থাবি হবে আহালহা প্রত্যেক শহরে বা প্রত্যেক অঞ্চলে এমন এমন ফল আল্লাহ বলে আলামিন উদ্গত করেছেন মায়ান্থবি আহ সেখানকার অধিবাসীরা যা দিয়ে উপকৃত হতে পারে খেয়ে উপকৃত হইতে পারে ভাই এখনো তানাআলামিন আসবাবে সে হাতে আহ লিহা সুতরাং সেটি এই ফলগুলি বিভিন্ন মৌসুমে যে আসছে যে যে অঞ্চলে হচ্ছে সেগুলি খাওয়া হচ্ছে শরীর সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আপনি যে কোনো মৌসুমি ফল কিছু হইলেও খাবেন ওয়াকাল্লা মানে হেতা মান ফা কেহে বলা দি ইল্লা ওয়াহিন আসকা মিন নাসে জিসমান আর একটি কথা বলছেন যদি আপনার মৌসুমী ফল আপনার দেশে হয় আপনার অঞ্চলে হয় বা আপনি যেখানে বসবাস করছেন আর না আমি এই ফল খাই না অনেকের আছে কাঁঠাল না না আমি কাঁঠাল খাই না যেহেতু মনে হয় বাঙালির মধ্যে পাওয়া যাবে না না আছে আপনাদের মধ্যে ব্যতিক্রম আছে না আমাকে ভালো লাগে না এটা আমি খাই না কোনোদিন ও খাবেই না হ্যাঁ আরে আশ্চর্য হবেন কিছু কিছু মানুষ এখনো আছে পুরুষও আছে নারী আছে জীবনে দুধ খাবেন না দুধের কোনো প্রোডাক্টই খেতে পারব খেলে বমি করে দিব এরা কখন এদের শরীর স্বাস্থ্য ভালো হবে না এবং বিভিন্ন রোগে আক্রান্ত হইতে পারে সব নিয়ামত আল্লাহর খেতে হালাল নিয়ামত যা আসছে খান আপনি অল্প হইল অনেকে আছে জীবনও ফল খাবে না অগস্ত খাবে মাছ খাবে হয়তো কিন্তু ফল খাবে না কোন চুয়েও দেখবে না তো এই জন্য বলছেন যে ওয়াকাল্লা মানে এহতাম আনফা কে হাতে যে কোনো ব্যক্তি যদি নিজ দেশের ফলমূল থেকে বিরত থাকে যে আমি এইসব ফল খাই না কিসের জন্য কারণ এর সাইড এফেক্ট আছে পার্শ্ব প্রতিক্রিয়া আছে না এইসব ফল উপকারী নয় এইরকম যদি বলে তাহলে দেখবেন যে ইল্লা জিসমান সে বেশি রোগাক্রান্ত বেশি রুগী যে যত বেশি পরোজি সে তত বেশি রুগী এই জন্য চারা বাছা লোক হ্যাঁ অত সুস্থ থাকে না যে সব খেতে পারে সে বেশি সুস্থ থাকতে পারে পরিমাণ বেশি করবেন না কিন্তু সব খাওয়ার মতো রুচি থাক যার যত রুচি বেশি তার শরীর স্বাস্থ্য তত ভালো থাকে আর একটি খাওয়া দাওয়ার আদব সম্পর্কে বলছেন ওয়াস সূত্রে প্রমাণিত তিনি বলেন নকাল্লা আকলো কেন আমি হেলান দিয়ে খাই না কিছুতে ভর দিয়ে হেলান দিয়ে খাবেন না কারণ এটি খা খাওয়ার সময় যদি আপনি হেলাম দেন তো শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হেলাম দেওয়ার ব্যাখ্যা কি বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে একটি ব্যাখ্যা হচ্ছে যে আপনি হাতে ভর দিয়ে হ্যাঁ অনেকে খাওয়া দাওয়া করছেন ভাত খাচ্ছেন বাম হাতে বাম হাত পেতে আছেন জমিনে অথবা ডান হাত পেতে আছে ডান হাতে তো খাচ্ছেন হ্যাঁ তো এইভাবে অথবা এলাম দিয়ে বসেছেন চেয়ার টেবিল নিয়ে বসেছেন খাচ্ছেন এইভাবে এটাও হেলান দাও তাহলে পেশনটা টেনে নিলে পড়ে যাবে আপনি হ্যাঁ এগুলো হেলাম দেওয়া হেলাম দিয়ে খাওয়া তারপরে হেলাম দেওয়া সবচেয়ে বেশি হেলান দেওয়া শুয়ে শুয়ে খাওয়া শুয়ে শুয়ে খাওয়া খাওয়া দাওয়া করা কবি ক্ষতি ক্ষতিকর খুবই ক্ষতি যারা শুয়ে শুয়ে খায় তাদের খাবার অনেক সময় হ্যাঁ খাদ্য নালিতে না গিয়ে শ্বাসের নালিতে চলে যেতে পারে মরে যাবে যদি চলে যায় তো শুয়ে শুয়ে খাওয়া ভালো না এইরকম হেলান দিয়ে খাওয়ার কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে আমি হেলান দিয়ে খাই না মানে চার চার জানু জানু বসে খাই না হয়ে উর্দু মার খায় একটু উর্দু কিন্তু অনেকে বুঝেন এটা সেটা হচ্ছে আপনি একদম হ্যাঁ স্থির হয়ে বসা সেটা হচ্ছে যেমন বসে আজকাল অধিকাংশ লোকেরা খাওয়া দাওয়া করে পা মড়িয়ে এইভাবে

একটা পাঁকে মোড়ালেন তখন দুই হলো না আর আর একটাকে মোড়ালেন তো দুই দুই চার হলো না এই জন্য এটাকে কি বলা হয় চার জানু হওয়া হ্যাঁ যেন চার হয়ে গেছে দুটো পাঁচ চার হয়ে গেছে এ বসা মানে এটা নিজে একবার স্থির হয়ে হ্যাঁ বসা একদম বসে আছেন আরামসে বেশি আড়ায় বসে খেলে খাওয়া দাওয়ার পরিমাণ বেড়ে যাবে পরীক্ষিত এবার বসে খান আপনি বেশি খেয়ে নিচ্ছেন তারপর মনে হচ্ছে পেট খালি আছে আরও চাহিদা আছে আরও খেতে পারবো আরও খেতে পারবো যখন দেখছেন যে ফুল হয়ে গেছে তখন হ্যাঁ এখন পেট ফুট হয়েছে কিন্তু যদি আপনি সোন্নতি খাবার গান যেটাকে সোন্নতি বলা হচ্ছে নবিশ্বাসন যেটাকে পছন্দ করেছেন বসার পদ্ধতিতে যেটা পছন্দ করেছেন সেটা কি একটা তবলিগী ব্যাখ্যা আর একটা আরবিয়ান ব্যাখ্যা আজকে দুটো ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো এবং দুটো আপনাকে শিখাবো যে এখানে ঠিক শিখেছে সে শিখাবে সবচেয়ে উত্তম বসা হচ্ছে একটা পা বিছিয়ে দেবেন আর একটা পা দাঁড় করে রাখবেন এভাবে খাওয়া দাওয়া এটা আরবদের এ হাদিসের ব্যাখ্যা যে হেলান দিয়ে খাবেন না এতে হবে কি পেটটা একটু দবা থাকবে চাপা থাকবে ওতে যখন কিছুটা খেয়েছেন তখনই মনে হবে যে পেটটা ভরে গেছে অথচ পেট খালি আছে পেটটাকে অত একবার স্বস্তিতে রাখেন না যেমন এইরকম বসাতে যে বসাটা এতে বেশি খাওয়া হয়ে যায় তো দেখেন ওইরকম করে বসা দেখান যেমন করে এই যে রোগ দিক বসেছিলো হ্যাঁ এইভাবে বসা হ্যাঁ একটাকে মুড়িয়ে দিয়েছেন আর একটাকে দাঁড় করেছেন এইভাবে খান দেখবেন যে কোনো সিনেমা সৌদিদের সাথে খেয়েছেন অধিকাংশ আরবিয়ানরা কিন্তু এরকম করে বসা খায় তাই না এটা বলছে এইটা সন্নার কাছাকাছি মানে এইটা খাওয়া আর এই বুঝিয়েছেন নবিশাসলাম কোনো একটা তৈরিকে তো বসেছেন নবিশ আসালম তো চারটু ডাইনিং হয় না টেবিলে বসেননি আর চারে বসেননি তাহলে এভাবে বসেছেন আচ্ছা আমাদের তবলি ভাইয়েরা চিল্লা থেকে যেটা সুন্নত শিখাই সেটা হচ্ছে হ্যাঁ কেমন করে হ্যাঁ হ্যাঁ বসেন দেখেন না না এটা বসলে তো চলে না না বসেন এই যে দেখেন এই যে চিল্লা দিয়ে আসছে আমাদের এই ভাই চিল্লা দিয়ে আসছে এক কথায় টয়লেটে বসার মত টয়লেটে বসার মত আমার ডাইরেক্টর আমাদের মাঝে মাঝে ইস্তের হাতে ইস্তেরাহা বুঝেন তো এখানে যে কমিউনিটি হলগুলি আছে বিয়ের সাথে ওখানে মাঝে মাঝে এক মাস দুই মাস তিন মাস পর পর আমাদের পুরো স্টপের ফ্রি হয়ে একটা মানে গ্যাদারিং হয় বিকেলবেলা আসর পর থেকে পাঁচটা থেকে শুরু হয় রাত নটা দশটা পর্যন্ত চলতে থাকে বিভিন্ন আলাপ আলোচনা মত একটু ফ্রি হয়ে আর কি ডিউটির জায়গা থেকে একটু ফ্রি হয়ে একটু বিনোদন তারপরে ওখানে ধরেন ইস্তের হাতে কেউ খেলাধুলা করতে চায় খেলাধুলা করছে আমরা তো মুর আমার ওই নাই কিন্তু সব খেলাধুলা অনেকে করে ভলিবল খেলছে বা কিছু খেলছে তারপরে খাওয়া দাওয়া হইলো একটু মিটিং হইলো আগের বেশা নজ পড়া হইল এই খাওয়া দাওয়ার সময় গল্পতে বলতে আমাদের মোদীর ডাইরেক্টর শেখ আব্দুল আহেদ হাফিজ আহল্লাহ তালাকে বলছি এই খাওয়া দাওয়ার আদম নিয়ে আলোচনা চলছে যে কীভাবে বসাটা বেশি সন্ন্যার কাছাকাছি মানে বেশি ভালো তো আর ওরা যেটা দেখাইলাম যে এইভাবেই বসে সাধারণত আমি বললাম যে একটা তবুলি সন্ন্যত আছে শেখ এটা তবলে গিয়ে ওরা বলে এটা নবী সন্নত কোনটা তা আমি তখন বৈশাখ দেখালাম ওইভাবে টয়লেটে বসার মতো করে বলছে যে এইরকম বৈশাখ খেলে তো কি হয়ে যাবে পায়লস হয়ে যাবে কারণ যখন খাবার যাচ্ছে দিকে আর বেগ পড়বে যখন আপনার তখন কি হয়ে যাবে পায়লস পাইলসের রোগ হয়ে যাবে চাপ পড়লে পায়েলসের রোগ হয়ে যাবে তো এইটাকে সন্নত বলে এটা সন্নত নয় এটা তরিকা নয় বসার আসলে যে খাবার দাবার সময় এভাবে বসবেন আপনি না 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 এটা নাই তো হয় এক পা দাঁড় করে বসেন আর না হলে যেমন নামাজে বৈঠকে বসেন যেমন দেখালেন ওইটাও বসা যেতে পারে ওইটাও বসা যেতে পারে কেউ যদি মনে আমার জন্য স্বস্তিকর ভালো লাগছে তো ওইটাও ঠিক আছে আর যদি কেউ যেমনটা আজকাল অধিকাংশ লোকের বসছেন বসে যায় কিন্তু এতে এটা এটা চাইতে যেগুলো বললাম সেগুলো বেশি উত্তম বেশি সোনার কাছে না যায় কি কথা যে যে হ্যাঁ চলবে না তারপর হেলানের কথা বলেছেন কিছু কিছু হেলান আছে চলবে না হেলান হেলান বসা নিষেধা হ্যাঁ ক্ষতি শরীরে তারপর আপনি হেলান দিয়ে খাওয়া দাওয়া করছেন বাই চান্স যদি এদের ভেঙে পড়ে তাহলে তো একবারে আষাঢ় খেয়ে পড়বেন দেখেন হ্যাঁ তো হেলান দিয়ে খাওয়া তারপরে এটা অহংকারীদের চরিত্র এইভাবে এটা অহংকারীদের চরিত্র এটা জি তো আল্লাহ অহংকারকে পছন্দ করেন না সেই জন্য কিন্তু নবী সাল্লি সাল্লাম সবগুলি যে ইত্তেকা হেলান দেওয়ার ব্যাখ্যার একটি হচ্ছে যে আপনার স্থির হয়ে বসা যেটা বলছে বলছি যে দুটো পাঁকে মরিয়ে সেটা বলেননি যে না যাইস বলছে আমি এইভাবে বসি না আমি এইভাবে খেতে বসি না নবী সাল্লাহ সাল্লাম এইভাবে বসেননি খেতে কিন্তু আজকাল অধিকাংশ লোকেরা বাসাতে বাড়িতে ডাইনিং টেবিল আর চেয়ার লাগিয়ে রেখেছেন খাচ্ছেন না যাইজ কিছু নাই কিন্তু এর চাইতে নিচে বসে দস্তরখানে খাওয়া আমি আজ পর্যন্ত আমার আমি টেবিল ব্যবস্থা করিনি কোথাও করিনি আর সেখানেও করিনি জি কিন্তু আমি যাইজ মনে করি কোথাও যদি ওই রকম পরিস্থিতি হয়তো বসে গেলাম সেটা আলাদা কথা তারপরে এই হাদিস সহিবো খারিত রয়েছে যে আমি হেলাম দিয়ে খাই না وقال الرسول আমি খেতে বসি বা এমনি বসি কামায়া রাসূল আব্দ যেমন একজন দাস বসে কারণ দাসের মধ্যে অহংকার তার অহংকার কি করবে ও তো দাস ও তো মনিবের হ্যাঁ পণ্যের মতো ঠিক আমি দাসের মতো একবারে সাতাশি দান নমনীয় হয় বিনয় হয়ে বসি ওয়া আকলে ও খায় কামায়া কলব্দ যেমন দাস খায় এটা গরিব মানুষদের আমাদের দেশে কিন্তু গরিব মানুষদের সাথে ও হিন্দুদের মতো আচরণ করা হিন্দুদের মধ্যে যেমন চার জাত আছে তেমনি আমাদের সমাজে বিয়ে শাড়িতে বিয়ে শাড়িতে নওজুবিল্লা ওই গ্রামের গরিবগুলোর জন্য কলা পাতা আর হলে অন্য কোনো পাতা আর তারপরে ওই ফুটপাতে আপনার খট টট বিছিয়ে দিয়েছে পল বিছিয়ে দেয় পল বুঝেন না হ্যাঁ ওই যে ধান মারার পরে যেটা হয় বিছিয়ে দেয় আর ওতে বসতে দিয়েছে খেতে এগুলো দৃশ্য আমাদের দেখা আর যে ভদ্রলোকেরা এসছে হ্যাঁ মহাজন আর সব শিক্ষিত লোকেরা মাস্টার আর অমুক তমোক এসছে ওদের জন্য চার টেবিল লাগানো আছে খাবার যাইজ সবাইকে একই রকম ভাবে বসাতে হবে কোন এলাকায় আপনার ওই আছে যে যে এক ওর কিছু গেছে ওরা মনে করে গ্রামের এই আমাদের প্রজা ছিল আমাদের এক সিলেটি ভাই বলছেন ওরা হচ্ছে চৌধুরী তো চৌধুরী মানে তো বোঝান যে ওরা একসময় জমিদার ছিল তাই না তো বলছে যে আমাদের এখনো কিছু প্রজা আছে আমাদের সামনে জীবনের চেয়ারে কেন বেঞ্চেও বসবে না খালি আছে চেয়ার বেঞ্চ খালি আছে যদি বসতেও বলি না নিচে এসে বসবে কারণ ওইভাবেই তাদের প্রতিপালন হয়েছে যে আমাদের সমাজে আমরা হচ্ছে নেগলেক্টেড আমরা হচ্ছে ছোট সুতরাং আমাদেরকে ওই মাটিতে বসতে হবে আর আমাদের এরা মনিব ছিল সব এই এই চৌধুরী আর জমিদার গুলো আর ভুইয়ারা সুতরাং এরা বসবে চেয়ারে হারাম এগুলো এই তমিজ এটা হচ্ছে হিন্দু সভ্যতা ইসলাম মোটেও অনুমোদন দেয় না এর তো নবী সাহা বলছেন আমি বসি দাসের মতো আমি খাইও দাসের মতো মানে যেমন করে দাস বসে আল্লাহ আলম সিলসিলা সিয়াদ হাদিসটিকে সহি বলেছেন এমা বগবি হাদিসটিকে নিয়েছেন সারুসন্নাথ আচ্ছা এই যে আমি হেলান্দে বসি না হেলান্দে অর্থাৎ সির কেউ বলেছে তারাব্য মানে পাকে মুড়িয়ে বসা পাকে দুটো পাকে মুড়িয়ে বসা এটা তারাব্য যেটা বললাম চার জানো হে বসা অবিল ইতিকাই আলাসাই অথবা কোনো কিছুতে হেলান দিয়ে বসা চারে হেলান দেন অথবা আপনি হাত জমিনে রেখে হেলান দেন অবিল ইতিকাল আল জাম পার্শ্ব সাইডে হেলান দেওয়া হোক অল আনোয়াইসালের এতে মদির এই তিন রকমের হেলান দাওয়াই ক্ষতি কর হেলান দিয়ে খাওয়া দাওয়া করা ক্ষতি কর নবিসাম যখন খেতেন তখন আমরা যেমন ভাত খাই একবার এইরকম করে কয়টা আঙ্গুল দিয়ে অথবা এরকম করে অনেকে ভাত খেতেই যায় না এইভাবে ঠিক তাই না তার মানে বোঝা যাচ্ছে যে এই ভাত তাদের খাওয়া আসলে ছিল না নতুন শিখেছে যার ফলে এখনো শিখতে পারেনি কেমন করে ভাত খায় তো এই যে এই পাঁচ আঙ্গুল দিয়ে ভাত খায় আমরা কয় আঙ্গুল দিয়ে খাই পাঁচ আঙ্গুল দিয়ে আসলে পাঁচ আঙ্গুল দিয়ে নবিস প্রথম ভাত খাননি তাই না কি কি খেয়েছেন রুটি গোস্ত খেয়েছেন তো তিনটা আঙুল ব্যবহার করতেন তিনটা আঙ্গুল এভাবে অল্প খাওয়া হবে অল্প তাহলে অল্প অল্প উঠবে আর যদি এভাবে ধরেন হ্যাঁ একসাথে দু তিনটা খেজুর উঠবে হ্যাঁ একসাথে আঙুল উঠাবে চার পাঁচটা আঙ্গুল উঠাবেন না উঠাবেন না জি ওই রকম নাই হাজফো আমায় এখন আকালাত যার খুব মিষ্টি রসগোল্লা খাই তিন যদি এই তিন আঙ্গুলে ধরে তো দুটা ধরতে পারবে কিন্তু যদি এইরকম করে ধরে দুটো তিনটে একসাথে উঠিয়ে দিল দেখছি যে কম আছে রে ওই একটা একটা করে খেলে আমি কম পেয়ে যাবো বেশি খাওয়া একসাথে দুটো তিনটে করে না এটা নবিসাল্লামেরও এই ছিল না হ্যাঁ আদর্শ ছিল না সুতরাং এইভাবে খাওয়া ঠিক নয় আর তারপরে অন্যের সাথে খেলে লক্ষ্য রাখতে হবে ওইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সবাই যেন পাই অনেকে আছেন একসাথে এই রুজবোখারি খাবার নিয়ে গোটা মুরগি নিয়ে বসছেন দেখলেন এই যে রানটা তো ওইদিকে চলে গেছে হট করে থালাটাকে দিল এই এইরকম অসভ্য লোক এখনো আছে আপনাদের সাথে অনেক সময় পড়বে এরকম লোক বিচিত্র কিছু নয় ধানে কিছু চিটা থাকবেই ভালো কাজ নয় এটা খারাপ বরং দেওয়ার চান্স দেওয়া উচিত অন্যকে ওর দেন ভাইলেন আপনি খান অথবা কম পক্ষে যদি আপনার খেতে অত চাহিদা থাকে যে আমি রানটা খাবো ভালো দিকটা খাবো তাহলে যেভাবে পড়েছে ওই ওইভাবে রাখ আপনার দিকে পড়েছে ঠিক আছে খানো অসুবিধা নেই আচ্ছা অন্য দিকে পড়েছে ঘুরে এলেন না হয়তো কিন্তু ওই দিক থেকে খাচ্ছেন ঠিক আপনি নিজের বাদ দিয়ে ওই দিক থেকে নিচ্ছেন চলবে না চলবে না এটা অবদূরতা আপনি নিজেকে আপনি ছোটো করলেন তুচ্ছ গরজের জন্য সামান্য একটু খাবারের জন্য ওর কাছে আপনার মর্যাদা একবারে ছোট হয়ে গেল জি বলছে তিন আঙ্গুলে খাওয়া হাজ আনফোন এটি খাওয়ার সবচেয়ে উপকারী পদ্ধতি অল্প খাওয়া হবে মনে হচ্ছে অনেক খেয়ে নিলাম একটু একটু করে খান এই জন্য আজকাল আপনার যারা ডায়েটের শিক্ষা দিচ্ছে বলছে আস্তে ধীরে খান পুরো চিবিয়ে খান আস্তে ধীরে উঠান খান এক ধীরে ধীরে এক ঘন্টা লাগান খেতে বলছে দীর্ঘ সময় লাগান কেন যখন চিবিয়ে চিবিয়ে খাবেন আর অনেকক্ষণ লেগে যাবে খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন ভাবেন যে না পেট ভরে গেছে পেট বরুক আর না করুক বুঝে তৃপ্তি পাবে ধরে আগের যুগে কিছু আমাদের সমাজে বিয়ের শাদীর অসভ্য ছিল তারা মিষ্টি খাওয়ার রসগোল্লা খাওয়ার কম্পিটিশন করতো শুনে যান না শোনেননি আরে আমার মামার গ্রামে কিছু লোক ছিল যাদের চিনতাম একবার লাগাইল পায়েস খাওয়া বা মিষ্টি খাওয়ার কম্পিটিশন পাঁচ কিলো খেল আউজ র বিশ্বাসই করব না আজকালকার যুগে কিন্তু আমাদের এগুলো চোখে দেখা সেই জন্য বিশ্বাস না করে উপায় নেই আশ্চর্য কথা এটা উপকারী খাবার না উপকারী অপকারী খাবার তো খাওয়ার উদ্দেশ্যটা কি উপকারী হওয়া এই দুটো গরম যদি না থাকে তো খেয়ে লাভ নেই তারপর কানি আসা বলো আসল নাস মধু পান করতেন কিন্তু আল মামজুজ বিল মাইল বা ঠান্ডা পানিতে মিশিয়ে ঠান্ডা পানিতে পানিতে মিক্স করে খেতেন দুই নম্বর বলছেন যে হাদিসটি সিলসিল হাদিস সহিসালাম থেকে আরো সহি প্রমাণিত আন না হাহা আনিশবে কামে দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন দাঁড়িয়ে পান করতে পান করতেই যখন নিষেধ তো খাবার আরো বেশি নিষেধ পান করার ক্ষেত্রে কিছু সুযোগ আছে কিন্তু খাবার ক্ষেত্রে সুযোগ না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে না কথা বলছেন না দুটোতে পার্থ করেছে কেন পার্থ করেছে অলমারা বলেছেন যে পান অল্প সময় হয়ে যায় হ্যাঁ কিন্তু খাবারে সময় লাগে আপনি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন এটা কেমন দেখায় আর ধরেন হ্যাঁ দশ সেকেন্ডের মধ্যে পান করা এক গ্লাস পানি পান করা হয়ে গেল হ্যাঁ বা বিশ সেকেন্ড লাগলো খুব বেশি তো হয়ে গেল কিন্তু খাবার কি সম্ভব খাবার কম পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টাও লাগতে পারে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে আছে এই জন্য দাঁড়িয়ে খাওয়া পান করার চাইতে অনেক বেশি মকরু অপছন্দ নিয়ে নবী সালাম থেকে দাঁড়িয়ে পান করা তো প্রমাণিত রয়েছে জম জম উজুর পানি কিন্তু তাতে সীমিত নয় এটা যে জায়জ আছে যদিও উত্তম না কিন্তু জায়েজ বয়ান করার জন্য নবিসাম করেছেন কিন্তু জীবনে কখনো দাঁড়িয়ে খাননি এক লোক মাও খাননি নবিসাম দাঁড়িয়ে হাদিস সহি মুসলিমের যে নিষেধ করেছেন ওয়াসাহান নাবী সাল্লাল্লাহু আলাইহি থেকে এটাও সহীহ সূত্রে প্রমাণিত সহীহ মুসলিম হাদিসে তো আননা আমারা মান ফাল কিয়ো যদি দাঁড়িয়ে পানাহার করে নাই নাাইয়া তাকায়সে যেন ভূমি করে দেয় দাঁড়িয়ে পান করে নেছেন বা খেয়ে নেছেন তো কি করেন ভূমি করে উগলে ফেলে দেন তো করবেন নাকি এই হাদিস কেউ বলেছেন যে এই হাদিস মনসুখ আগে যখন শক্তভাবে নসি নিষেধ করেছিলেন তখন কার পরে নবী সেটাকে জায়েজ করেছেন তার আমলের মাধ্যমে জি তো সাহাবাই কিরাম অনেক সময় দাঁড়িয়ে পান করতেন সুতরাং করার হাদিস নয় কারণ সেটি মানসুখ অথবা বিভিন্ন রকমের জবাব দাওয়া কেউ দর্জি দিয়েছেন যেহেতু নবী থেকে প্রমাণিত রয়েছে অথবা অনুত্তম হ্যাঁ নবী যেখানে যদি যদি কেউ দাঁড়িয়ে পানাহার করে না দলবমি করে দিবে তার মানে একটু শক্তভাবে নিষেধ করার জন্য আর যখন পান করেছেন তার মানে বৈধতা বর্ণনা করার জন্য যে যাই আছে শুধু পানের ক্ষেত্রে তো সহি মুসলিমে দুই হাজার ছাব্বিশ নম্বর হাদিস যে বমি করার হাদিসটি কিন্তু যেমনটা বললাম অসাহানি বা কামিল হাজা নবী সাহা ইসলাম সহি সূত্রে এটাও প্রমাণিত যে প্রয়োজন বোধে তিনি দাঁড়িয়ে পান করেছেন বসার মতো জায়গা নেই ধরেন দাঁড়িয়ে পান করবেন না আপনি হ্যাঁ বসার মতো পরিস্থিতি না আপনাকে যেখানে সেখানে রাস্তায় বসে যেতে না দাঁড়িয়ে পান করলেন অসুবিধে কি ধরেন আপনি এমন জায়গায় আছেন যেখানে বসার মতো পরিবেশ নেই বাইরে ধরেন আছেন এইখানে আর একটা পানি তুললো পানি পেপাসা লেগেছে ওখানে বসার জন্য আবার এসে রুমে যাই কার্পেট আছে যাই বসি আর পান করি না কি দরকার ওখানে একটু দাঁড়িয়ে পান করে নিলেন যাই যাচ্ছে প্রয়োজন বোধে হ্যাঁ সহি বোখারি তরেছে বৈধতা নবী সাল্লাহ সাল্লাম পান করে পান করেছেন জি আলী রাজি আল্লাহ তালা কুফাই ছিলেন আর তারপরে তার কাছে পানি নিয়ে আসা হলো পান করলেন হ্যাঁ দাঁড়িয়ে সোম্মা কাফাসারে আফাদুল্লাহ আহ কায়ে সোম্মা কালা ইন্না নাসারে এক রহনা সুর বা কেমন কিছু লোকেরা দাঁড়িয়ে পান করাকে মকরু অপছন্দ মনে করে কিন্তু আলী বলছেন শোনো তোমরা অপছন্দ করছো মকরু মনে করছো ইন্না সানা কামা ইসলাম আসানা তো নবী সর এইভাবেই দাঁড়িয়ে পান করে যেমন আমিও দাঁড়িয়ে পান করলাম তারা আলীর খলাফায় রাশিদিন এরকম আমল করেছে জি জায়জ রয়েছে যে হাদিসগুলি নিষেধাজ্ঞার হাদিস যে দাঁড়িয়ে পান করবে না সেগুলি সম্পর্কে অলমাদের নানা মত রয়েছে এগুলোর ব্যাখ্যা কি অধিকাংশ অলমার জমহুর অধিকাংশ আইমাইকে রাম হানাফি সাফি মালিক আহমারি অধিকাংশ অলমারা তারা বলছেন জায়েজ দাঁড়িয়ে পান করা জায়েজ কিন্তু উত্তম নয় উত্তম হচ্ছে বসে উত্তম আর অনুত্তম আর আর এক দল বলছেন না সেটা অপছন্দনীয় বা নিষিদ্ধ এই হাদিসগুলি সম্পর্কে যে বিভিন্ন মতগুলো রয়েছে তার মধ্যে বা বিভিন্ন ব্যাখ্যা রয়েছে তার একটি ব্যাখ্যা হচ্ছে তার আগে শুনে বলছেন মহাত্মা মালিক রয়েছে ওমার ওসমান আলী তিন খলিফা কানু ইয়াস বাকি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তাঁরা পান করেছেন দাঁড়িয়ে পান করতেন ও কানা সাদবিনে বা কোনো আপত্তি মনে না কেউ দাঁড়িয়ে পান করলে জামাতি মেনা তাবেন এক দল তাব থেকে প্রমাণিত দাঁড়িয়ে পান করা তাহলে দাঁড়িয়ে পান করা সাহাবে কেন তাব মধ্যে প্রচলন ছিল প্রয়োজন বোধ কোনো অপছন্দনে ঘৃণিত নাই তবে অনুত্তম বলা যায় খুব বেশি তাহলে পরস্পর বিরোধী হাদিস কিছু হাদিসে জায়েজ আছে কিছু হাদিসে নিষেধ আছে এইগুলোর ব্যাখ্যা বরং কঠোর ভাষা রয়েছে করে যদি পান করে থাকত বা খেয়ে থাকত তো এগুলোর ব্যাখ্যা কি বা সমন্বয় কি একদল তারজি দিয়ে গেছেন মানে একটি হাদিসকে আর এক হাদিসের ওপর প্রাধান্য দিয়েছেন তারা বলেছেন যে যেই হাদিসগুলিতে জায়েজ রয়েছে সেগুলি হাদিস বেশি শক্তিশালী আর নিষেধাজ্ঞার হাদিস অত শক্তিশালী নয় দুটাই সহি কিন্তু বেশি শক্তিশালী কোন হাদিস বৈধ তার হাদিস সুতরাং দাঁড়িয়ে পান করা জায়েজ তরজি হয়ে গেল দ্বিতীয় যেটা একটু আগে বললাম যে যে হাদিসগুলোতে নিষেধ করা হয়েছে বা বমি করতে বলা হচ্ছে নাস দাওয়ার নাস সেগুলি মানসুখ রহিত হয়ে গেছে আগের হুকুম এখন জায়েজ আগে ছিল এরকমটা হুকুম তৃতীয় হচ্ছে তৃতীয় একটা ব্যাখ্যার মাধ্যমে সমন্বয় করেছে পরস্পর বিরোধী হাদিসে সেটা হচ্ছে দাঁড়িয়ে পান করা যায় কিন্তু হাঁটতে হাঁটতে পান করা নিষেধ তাহলে যেখানে দাঁড়িয়ে পান করা নিষেধ বলা হয়েছে মানে দাঁড়িয়ে চলতে চলতে হাঁটছেন আর পান করছেন অনেকে আছে সেভেন আপ পেপসি নিয়েছেন পানি খাচ্ছেন ঢক করে আর হাঁটছেন এটা নিষেধ কিন্তু যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু স্থির আছেন হাঁটছেন না তাহলে চাইছেন এটাও একটা ব্যাখ্যা করেছেন চার নম্বর ব্যাখ্যা যে নিষেধাজ্ঞার হাদিসগুলি মানে মাকরু তানজি মানে অপছন্দনীয় যেটা প্রসিদ্ধ প্রসিদ্ধ যেটা সমন্বয় আর জায়েজের হাদিসগুলি হচ্ছে বেয়ানুল জাওয়াজ বৈধতা বর্ণনা করার জন্য যে জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে যে আপনি দাঁড়িয়ে পান না করলে ভালো জি আজান সময় হয়ে গেল নাকি সুতরাং বেশ কিছু এই বিষয়ে আরও আলোচনা আছে আল্লাহ তালা আমরা তাহলে আগামী পর্বের জন্য রেখে দিচ্ছি আরও কিছু খাওয়া দাওয়ার বা পানাহারের আদব শিষ্টাচার অথবা খাবার সম্পর্কে আরও কিছু মাসাইল রয়েছে সে আল্লাহ তালা তাহলে আগামী সপ্তাহে সেটা সেরে দেবো আল্লাহ রবুল্লা আলমে যেন তৌফিক দান করেন কবুল করেন আপনাদেরকে ভালো রাখেন রোজিতে বরকত দান করেন সুস্থ রাখেন মানসিক শারীরিক পারিবারিক আর্থিক সব দিক থেকে আল্লাহ ভালো রাখেন وصلى الله وسلم نبينا محمد وعلى اله وصحبه اجمعين